ভাই মেইল আমি তো গত কবে পাঠিয়েছিলেন মেইলটা গত কাল কি গত পরশু আচ্ছা গতকাল সারাদিনি আমি টুরে ছিলাম আমি তো দেখি নাই আমি তাহলে আপনি বলেন মুখে বলেন কি আচ্ছা আচ্ছা ভাই আমি হচ্ছে আচ্ছা উনি কি চলে গেলেন

আচ্ছা তো আমি হচ্ছে প্রথমত যেটা বলতে চাই সেটা হচ্ছে ভাই ওই হাদিসে যে লিঙ্কটা আপনি দিয়েছেন ওই লিঙ্কটা আসলে যে হাদিসের কথা বলছেন সেই হাদিসে যায় না ওটা আসলে বুখারি শরীফের পাঁচ হাজার নয়শো ছিয়ানব্বই নাম্বার হাদিসে যায় মানে ইসলাম ইসলামিক ফাউন্ডেশনের আর হাদিসের যে লিঙ্কটা সেটা সম্ভবত সহি মুসলিম ইসলামিক ফাউন্ডেশনের পাঁচ হাজার ছয়শো নিরানব্বই নাম্বার হাদিসের তো আমি হচ্ছে মেইলের মধ্যে লিঙ্কও আপনাকে দিয়েছি ভাই আপনি একটু চেক করে দেখুন

আচ্ছা আমি তাহলে দেখি হাদিসটা পাই কিনা আচ্ছা আমি তাহলে উনি যে কথাগুলো বলছেন সেই জিনিসটা আমি একটু দেখিয়ে দিচ্ছি তাহলে উনি কি রিসার্চ করেছেন বুঝতে পারছি না আচ্ছা প্রথমে আমি জিনিসটা একটু দেখাই উনি আচ্ছা উনি আবার এসছেন আহ সাকিব আপনি কি কথা শুনতে পাচ্ছেন ফারহান সাকিব সাকিব আপনি কথা শুনতে পাচ্ছেন এই জিনিসটা হচ্ছে মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল ওনার একটা যে একটা ইয়া সেই বিষয়ে উনি কি বলছেন সেই জিনিসটা একটু দেখেনি আপনি এই জিনিসটা ঠিক বলেছেন যে সংশয় ডট যে লিঙ্কটা দেওয়া আছে সেটা আরেকটা চলে যাচ্ছে আমি এটা ঠিক করে আজকে

আর এ দাবা খেলে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শুকরের গোশত ও রক্ত দিয়ে হাত রাখার সাথে তুলনা করেছেন তাহলে শুকরের গোশত খাওয়া কতটুকু গুনাহের কাজ তা এখান থেকে সহজে অনুমান করা যায় বুরাইদা বলেছেন বুরাইদা থেকে বর্ণিত যে ব্যক্তি দাবা খেললো সে যেন নিজের নিজ হাতকে শুকরের গোশত রক্ত দিয়ে রঞ্জিত করলো মুসলিম 260 এই রেফারেন্সটা এসে একটা ফতোয়াতে উল্লেখ করা আছে আপনি এই ফতোয়াটা দেখতে পারেন এবার আপনি বলেন তাহলে

আপনার এখান থেকে পেছন থেকে অনেক শব্দ হচ্ছে পারায়ণ ভাই আপনি তাহলে একটু ভালো নেট কানেকশন নিয়ে আমাদের সাথে যুক্ত হন এভাবে তো আচ্ছা ওকে আমি ব্যাক রাখছি রেখে কথা বলছি পারান ভাই আপনি আপনার এটা বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে বারবার পেছন থেকে অনেক সাউন্ড হচ্ছে এইভাবে তো আমরা ভাই কথা বলতে পারবো না আপনার সাথে এটা তো সম্ভব না আপনি তাহলে আপনার যদি ইন্টারনেট কানেকশন এতই খারাপ হয়ে থাকে তাহলে আপনি আমি আজকে রাতে মেলটা দেখবো আপনার

আচ্ছা আবার একটু অপেক্ষা করি দেখি উনি আসেন কিনা আচ্ছা আপনি বলেন আমি আপনাকে নিজে এবার নিজে চলে গেছেন আরেকজনকে যুক্ত করি তাহলে না ওনারা তো আচ্ছা আরেকজনকে যুক্ত করি তাহলে রবিন রবিন আপনাকে যুক্ত করেছে আপনি কি কিছু বলবেন নিজেকে করে বলেন রবিন জি জি আমি আপনাকে আসলে কি নিয়ে আলোচনা হচ্ছে এই পর্যন্ত আসলে পুরোপুরি এখনো বুঝতে পারিনি আমি যাচ্ছিলাম যে আপনাদের মানে একটা ইনফরমেশন জানার জন্য আমি জয়েন করা করেছি আসলে মূলত আপনাদের আলোচনাটা শুরু হয় বাংলাদেশ টাইম কখন ভাই এটা তো সাধারণত আমরা নির্দিষ্ট করে বলতে পারি না যে এই সময় শুরু হয় তবে সাধারণত বাংলাদেশি টাইমে রাত দশটার দিকে রাত দশটার কাছাকাছি সময় শুরু হয় কিন্তু এটা আমরা এক্স্যাক্টলি বলতে পারি না যে যখন আমরা সময় পাই আমাদের ব্যক্তিগত ভাবে অনেক কাজ থাকে যখন আমরা সময়টা করতে পারি তখন আমরা লাইভটা করি এটা এক্স্যাক্টলি বলা যায় না ঠিক আছে জি 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 আমি আপনার পেজ ফলো করতেছি তাহলে কি আমি আসলে আলোচনার আমি মাত্র তো জয়েন করলাম সেজন্য হয়তো বা বুঝতে পারতেছিলাম না যে আসলে আপনারা কি নিয়ে আলোচনা করতেছেন আমি কি এরপরে কখনো আসবো